সুপারস্টার শাকিব খান নায়িকা বুবলির বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছিলেন তার প্রত্যেকটি ভিত্তিহীন বলে নায়িকা বুবলি বাংলাদেশ প্রতিদিনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে নায়িকা বুবলি শাকিব খানকে অভিযোগ করে বলেন, শাকিব যতগুলো অভিযোগ তার বিরুদ্ধে এনেছে তার প্রত্যেকটি অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর। পাশাপাশি বুবলিকে দুশ্চরিত্রা বলেছেন শাকিব খান এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকেও একদিন বের করে দেওয়া হয়েছিল। বিষয়গুলো নিয়ে বুবলি কোনোভাবেই ব্যাপারগুলো হজম করতে পারছে না। বুবলি বলেন, এ সমস্ত কথা শাকিব খান কি করে একজন বাংলাদেশের সুপারস্টার হয়ে কি করে গণমাধ্যমে বলতে পারে আমার বোধগম্য নয়। যেখানে শাকিব তার সন্তানবীরকে নিজের সন্তান বলেই দাবি করে, তাহলে তার সন্তানের মাকে কি করে হেয় করলো সবার সামনে, এটি এখন বুবলির প্রশ্ন। বুবলি বলেন, আমাকে যেভাবে ছোট করেছে শাকিব, আমি এর প্রত্যুত্তরে জবাব আমি আরো কড়াকড়ি ভাবে দিতে পারতাম, কিন্তু আমারও মান সম্মান আছে। শাকিব খানকে নিয়ে আমি বরাবরই তাকে সম্মান দিয়ে এসেছি। এখনো শাকিবকে নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি চুপ করে থাকলে সবাই আমাকে দোষী ভাববে। বুবলি এও জানালেন, আমি যদি এখন চুপ করে বসে থাকি তাহলে সবাই এখন চিন্তা করে নেবে শাকিব আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ এনেছে তা সত্যি সত্যি হয়েছে, আর এ কারণেই আমি আমার বিরুদ্ধে করা প্রতিটি কথার প্রতিবাদ জানাচ্ছি। নায়িকা বুবলি বললেন, আমি আমার উকিলের সঙ্গেও কথা বলেছি, শাকিব আমার চরিত্র নিয়ে কথা বলেছে, এটা আমি আসলেই হজম করতে পারছি না। এতে আমার প্রচুর মানহানি হয়েছে, আমার সম্মান হানি করার অধিকার শাকিবকে কে দিয়েছে? নায়িকা বুবলি বললেন, কোনো নারী কোনো পুরুষকে বিয়ে করলে তাকে সে পণ্য মনে করে, তার নিজের মনে করে, তার আর কোনো নিজস্ব অধিকার, তার ব্যক্তিগত কোনো চাহিদা, চলাফেরা কোনো কিছুই থাকবে না, এমনটা করলে হবে না। এখন ব্যক্তি স্বাধীনতা প্রতিটি নারীরই আছে, আমি কিন্তু স্বাধীন চেতা নারী বরাবরই। নায়িকা বুবলি বলেন, আমার বাবা মা সুশিক্ষায় সুশিক্ষিত করেছে আমাকে, আর তাই আমি কাউকে অধিকার দেইনি আমার চরিত্র নিয়ে আমার ব্যক্তিগত বিষয় গণমাধ্যমে তুলে ধরার। শাকিব আমার সাথে কথা বলে না, অথচ আমার সন্তানের সঙ্গে কথা বলে, সন্তানের পারপাসে আমার সঙ্গে টেলিফোন করে। একটা মানুষ যখন টেলিফোন করে তখন মনে কি হয়, মনে তো হয় যে হয়তো তার রাগটা আমার প্রতি কমেছে, আর সে কারণেই আমি ভেবেছি শাকিবের সঙ্গে আমার সম্পর্কটা স্বাভাবিকই আছে। তাছাড়া আমি সবসময় শাকিবকে সম্মান দিয়ে এসেছি, গণমাধ্যমে শাকিবকে নিয়ে আমি সবসময় সম্মানপূর্বক কথাই বলেছি, কখনো তাকে হেয় প্রতিপন্ন করিনি, যেটা করলো শাকিব।